যাবো আমি আর কি, আমি যাবো এবারে ঘুমটা খেয়ে তারপরে আসবো। পরে রিল দিয়ে আজ ছটা দিতে পারিনি, খাওয়া দাওয়া বললাম শুক্রবার একদম সিম্পল খাওয়া দাওয়া হয়, কিচেনটা কাটিয়ে নিয়ে আসলাম। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ ব্লগে, তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। 12টা বাজে, 12টা এখনো বাজেনি, তো স্নান টান আজকে কমপ্লিট, আজকে একটু কাজ বাজ ছিল আর সকাল থেকে কারেন্ট ছিল না অনেকক্ষণ, আর শান্টু বমি করেছিল, ওই সব বমি টমি পরিষ্কার করে একেবারে তেল দিয়েছিলাম মাথা, একেবারে স্নান করে ভাবলাম চলো স্নান টান করে তারপরে তোমাদের সাথে কথা বলো ফ্রেশ হয়ে একদম, ওই জন্য সকাল থেকে আজ ব্লগ শ্যুট করিনি, এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে থাকো। ও এবারে আমরা যাব আমি আর কি, আমি যাব এবারে খাওয়ার জন্য, টিফিন খাইনি এখনও, খিদে পেয়ে গেছে, টিফিনটা খাবো। আর কিচ্ছু আছে শর্টস টর্টস কিচ্ছু বানানো হলো না শান্টুর বমি পরিষ্কারের চক্করে, শান্টুকে হয়তো স্নান করিয়ে দিয়েছি, গরম পড়েছে তো বীভৎস, ওই জন্য ওই যে টুমটুম করতে করতে ওপরে চলে গেলো, কারণ ওকে খাওয়াবো, কারণ যা খেয়েছে সকালে বমি করে দিয়েছে, আর সকালে সকালে ভাতও হয়ে গেছে আকাশ খেয়ে যাবে বলে, আর ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি, আর হচ্ছে পেঁপে আর কুমড়ো, পেঁপে আর কুমড়ো দিয়ে ওকে আজ ভাত মেখে দেবো, কারণ একভাবে ওষুধপত্র সব খাচ্ছে তো ওর একটু লিভারের জন্য ওকে একটু খাওয়ানো হচ্ছে, ওই জন্য এই যে মানে ভাত হয়ে গেছে। আর আজ তো শুক্রবার, কী রান্না বান্না হবে জানি না আমি, এদিকে পেঁপে আর কুমড়ো সেদ্ধও করে নিয়েছে আর ওইদিকে কেটলিতে ডিম সেদ্ধ হয়ে গেছে, কালকে আবার পায়েতে কালকে থেকে ওর পায়ে আবার একটু একটু ব্যথা দিচ্ছে, কালকে অনেকবার শেক টেক করে আজকে তার একটু কম কম আছে আর কি, তো আবার একবার শেক করে দেবো, আগে ওকে খাওয়াই, আমি খাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস শান্টুকে শান্টুকে খাইয়ে নিয়েছি, আর এইদিকে আমি টিফিন নিয়ে নিয়েছি, টিফিনটা নিচে বসে খাই, ওপরে ভীভৎস গরম, আর বোতল দেখছো এখানে বোতলের লাইন পড়েছে, বোতলের জলগুলো সব ভরতে হবে, নিচে একটাও বোতলে জল নেই, তো টিফিনটা খেয়ে তারপরে আসবো, খিদে পেয়ে যাচ্ছে বিপদ, 12টা বাজে এখন, টিফিন কখন খাবো আর ভাত খেতে পারবো কি না জানি না। এই যে ওখানে শুয়ে আছে, খেয়ে দিয়ে এসে ওকে ওষুধও দিতে হবে, আগে টিফিনটা খাই তারপরে আবার পরের কথা আছে। বিভৎস গরম লাগছে আজকে, তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে মানে টিফিন খাওয়া আর কি, এখন 12:30টা বাজে, কয়েকটা রিল বানালাম আজকে, ছটা করে রিল দিয়ে আজকে ছটা দিতে পারিনি, তিনখানা না চারখানা দিয়েছি এরকম, তাও তিনখানা মনে হয় হলো, তো একটা মেম্বার্সদের জন্য ছাড়লাম আর একটা তিনখানা মনে হচ্ছে এমনি পাবলিক করলাম আর কি, তো যারা যারা এখনও মেম্বারশিপ নাওনি প্লিজ নিয়ে নিও, আর মেম্বারশিপ অনেক অনেক শর্টস দিয়েছি, আর তোমরা মেম্বারশিপে যদি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে তোমরা কমেন্টে জানিও। আর 12:30টা বেজে গেছে, খেতে আজকে খাওয়া দাওয়া কী হবে জানি না, আদৌ খাবো কি না তার সন্দেহ আছে, দুখানা পরোটা খেলাম তোমাদের দেখালাম, আর খেলাম হচ্ছে আলুর দম, ফ্রিজে মিষ্টি আছে ভেবেছিলাম একটা মিষ্টি খাবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে আর খেতে ইচ্ছা করলো না, তো যাই হোক কালকে যাব বাড়িতে, বাড়িতে যাব তোমাদের সাথে ভালো ভালো ভিডিও দেব, কারণ তোমরা অনেকদিন ওই বাড়ির ভিডিও দেখো ব্লগ দিন আর কি দেখো না, অনেকদিন যাওয়া হয়নি, তো যাব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, আর কটা দিন থাকবো, মঙ্গলবার আসবো হয়তো, তার আগেও চলে আসতে পারি বা মঙ্গলবার আসবো, আকাশকে তো বলেছে মঙ্গলবার আসবো কিন্তু ও মনে হয় না মঙ্গলবার পর্যন্ত থাকতে দেবে বলে, তো দেখা যাক কতদূর কী হয়, তোমরা তো জানতেই পারবে ব্লগ তো দেখোই, তো যাই হোক যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর কী ধরনের ভিডিও দেখতে চাও বা ভিডিও ভালো লাগছে কিনা সেটাও কমেন্টে জানিও অবশ্যই,
আর তোমরা অনেক অনেক কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। আরও বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর সবাইকেই মোটামুটি আমি রিপ্লাই করি, তোমরা দেখোই যারা যারা কমেন্ট করো সবাই মোটামুটি রিপ্লাই পাও। তো যারা যারা কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে। তো যাই হোক, মাথাটা ঝট করে ঘুরে গেলো, এরকম একটা চক্কর খেয়ে গেলো। অনেকক্ষণ যে না খেয়েছিলাম, না খেয়ে বলা ভুল, সকালে চা খেয়েছিলাম। তো যাই হোক, এবারে যাবো রান্নাঘরে, দেখি কী রান্না বান্না হবে। হয়তো আজকে ডাল করা রয়েছে ফ্রিজেতে, কালকে মুসুর ডাল করেছিলাম নিরামিষভাবেই আর কি। তো ফ্রিজেতে নিরামিষ ফ্রিজেই তোলা রয়েছে, তো মুসুর ডাল আর হয়তো আলু টালু ভাজা কিছু একটা হবে, কারণ যেহেতু নিরামিষ। আর শুক্রবার শুক্রবার মানে এই নিরামিষের দিনটায় খুবই অসুবিধা, সন্তোষমী আর পুজো বার, তো অনেক কিছুই খাওয়া যায় না, অনেক কিছুই খাওয়া যায় না, ওই জন্য খুব অসুবিধা হয়। মানে পনির টনির একটু খাওয়া টাওয়া গেলে ভালো হতো, কিন্তু ছানা টানা তো কিচ্ছুই খাওয়া যায় না, ওই জন্য এই শুক্রবারটাই খুব অসুবিধা। আর মঙ্গলবারটা যেরকম যা হোক কিছু নিরামিষ হলেই খাওয়া যায়, এটাই আর কি। তো যাই হোক, তো চলো রান্নাঘরে যাই, দেখা যাক কী রান্না বান্না হয় না হয়। আর কোন শাড়িটা রবিবার দিন পরবো আমি এখনও ঠিক করে উঠতে পারিনি, বললাম দাদার মেয়ের জন্মদিন আছে, তো দেখি আজকে বেছে বের করে রাখবো, কারণ কালকেই যেহেতু যাবো তো আজকে বের না করে রাখলে কালকে আবার তাড়াহুড়োর সময় আকাশ চেঁচামেচি করবে আমাকে, আমার ওপর আর কি, কালকে যদি বাঁচতে বসি। তো এত পরিমাণে আমার শাড়ি, আমি কোনটা পরবো আমি নিজেই বেছে উঠতে পারি না। কিন্তু এই গরমের জন্য হালকা পাতলার উপর একটা হ্যান্ডলুম পরবো ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। এখনও ঠিক করে উঠতে পারিনি, একটা হালকা শাড়ি পরবো এইটুকানি জানি, কারণ বীভৎস গরম পড়েছে, বীভৎস। মানে মাঝে কয়েকটা দিন ঠিকঠাক ছিল, মানে একটু আর কি কমসম ছিল, আবার মানে এত পরিমাণে গরম পড়েছে, শান্ত শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে, আর তারপরে ওর পায়ে ব্যথা তো রয়েছে। তো এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, দেখা যাক কতদূর কী থাকে। ওকে গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছিলাম, হজমের ওষুধ আর কি। তো দেখা যাক কতদূর কী থাকে। পুজোর আগে ভাবছি চুলটা তো কেটেছিলাম, ভাবলাম পুজোর আগে একটু বড় হয়ে যাবে, বড় মনে হচ্ছে হবে না, বেশ অনেকটাই কেটে দিয়েছিল, কারণ হচ্ছে নিজেটা পুরো ফেটে গেছিলো অনেকটা। আর আমার যেহেতু আগে লেয়ার ফেয়ার কাটা ছিল চুলে, তো চুলটা আমি সমান করতে চাইছিলাম আর কি, একদম নিজেটা আর কি, একদম নিজেটা একদম সমান করতে চাইছিলাম বলে অনেকটা কাটতে হয়েছে। আর কোনো রকম চুলে কাটছাট করবো না, একদম প্লেনই থাকবে। হয়তো বা কখনো যদি পারি তো স্ট্রেট করাবো, একটু ইচ্ছা আছে। স্ট্রেট করালে চুলের 12টা বেজে যায়, এটাই সমস্যা। আর আমার চুল এমনিতেই 12টা বেজে গেছে, আগে যে পরিমাণে আমার মাথায় চুল ছিল বলার মতো না। বেঙ্গালোর থেকে ঘুরে আসলাম, 12টা তো বেজে গেছে ওখানকার জলটার জন্য বিশেষ করে। তো যাই হোক, লোকগুলো যে ঠিকঠাক করতে হবে, সব ভেঙে ভেঙে অবস্থা হচ্ছে, দেখ যেটার তো হাল বেহাল হয়ে গেছে। লোকটা যে কেটে শো মানে একটু ঠিকঠাক পদে আনবো সে পারছি না, বাঁ হাতেরটা করতে পারি কিন্তু ডান হাতেরটা আর ঠিকঠাক হয় না বাঁ হাত দিয়ে, এটাই যা। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, এবার রান্নাঘরে যাই, গিয়ে আবার ওখানে দেখাচ্ছি কী রান্না বান্না হচ্ছে না হচ্ছে। আর শর্টস দেখছো কেমন লাগছে, শর্টসেও কমেন্ট করো, জানিও শর্টস তোমাদের কেমন লাগছে। আর আর কি চেষ্টা করি যতটা পারি, সেরকম ভালো আমি নাচ টাচ করতে পারি না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো যে আমাদের জলের ফিল্টারটা আর কি পুরো পাইপটা লিক হয়ে জল পড়ছিল কদিন ধরে, তো সারানো হচ্ছিল না। তো আজকে দেখছো দাদা চলে এসেছে সারানোর জন্য, তো এই ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো, কারণ ফ্যান চলছিল, একদম বিচ্ছিরি সাউন্ড আসছিল, তোমাদের ভালো লাগতো না, ওই জন্য মিউট করে দিয়ে আমাকে আর কি ভয়েস ওভারে দিতে হচ্ছে। তো এই আর কি, না তো তখনকার ভয়েস দিলে আরও ভালো লাগতো মনে হয় ভিডিওটা, তাই না? তো কিছু করার নেই, সাউন্ড এসে গেছে তো ওই জন্য মিউট করে দিলাম।
সো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি এখন ঘড়ির কাটা দুটোর ঘরে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল আলু ভাজা ভাত, আর সকালে ওই আকাশ ডাবের জল খেয়ে গেছে, না একটুখানি শ্বাস ছিল ওটা নিয়েছিলাম। আজ এই খাওয়া দাওয়া বললাম, শুক্রবার একদম সিম্পল খাওয়া দাওয়া হয়। আর মুখ চোখের অবস্থা হচ্ছে, এত গরম লাগছে, আবার কারেন্ট চলে গেছিলো, ভীষণ গরম পড়েছে আজকে। তো এসিটা একটুখানি চালাই, ঘরটা একটু ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে তারপর শোবো। চলো আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমাদের সাথে এখন কথা হচ্ছে, পাক্কা 8টা বাজে, সবে মাত্র ঘুরে আসলাম, বললাম আজকে একটুখানি বেরোবো, তো বেরিয়েছিলাম, শান্তুর কটা ওষুধপত্র কিনে নিয়ে আসলাম। আর আমরা অ্যানিভার্সারিতে একটা ঘড়ি পেয়েছি, ঘড়িটা বেল্টটা আর কি চেনটা কাটিয়ে নিয়ে আসলাম। তো এরকম টুকটাক কিছু কাজ সারলাম, আর ওদিকে গিফট কিনে নিয়েছি জন্মদিন বাড়ির। পরে দেখাবো তোমাদের নেক্সট ব্লগে, কারণ আজকে অলরেডি 8টা বেজে গেছে, আর এখন দেখি আমি কখন ভিডিও এডিট করবো আমি নিজেও জানি না। তো এই ব্যাপার, শান্ত হয়ে দেখো খাবার দেখছে, সবে মাত্র ওটসটা ভেজালাম, আর ওরা যে বমি করেছে বলে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছিলাম, ওই জন্য সবজি সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, সকালে ডিম সেদ্ধ দিয়ে খেয়েছিল কুমড়ো আর হচ্ছে পেঁপে দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাইয়েছিলাম, আর এক চালা করে রেখে দিয়েছিলাম সেদ্ধ, সেটাই এখন মেখে খাইয়ে দিলাম। আর রাতের দিকে একটু ওটসটা খাওয়াবো, কারণ ওটসটা এখন সবে মাত্র ভিজিয়েছি, ভিজতে একটু টাইম লাগে, এখনই যদি খাইয়ে দিই বমি করে দেবে আবার, ওটা একটু রাতের দিকে খাওয়াবো। এখন ওইগুলো খাইয়ে একটা ওষুধ দিলাম, আবার রাতে ওষুধপত্র আর রয়েছে ওর, এই ব্যাপার। আর ওই যে চলে এসেছে, ওর সাথেই আসলাম, আর ওর সাথেই গেছি, এখান থেকে অটোয় গেছি, গিয়ে দাঁড়িয়েছিলাম, ও আসলো তারপরে গেলাম। ও বিস্কুট খেলো, জল খেলো, এখন শুয়ে রয়েছে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যদি এই ভিডিওটাই ফেসবুক পেজ থেকে দেখো প্লিজ ফলো করে নিও পেজটা। আর আমি গেছি, কিছু কিনবো না, এটা তুমিতেই পারে না, খালি হাতে আসতে পারি না। আমি মার জন্য একটা ফেস রেজার কিনেছি, আর শাড়ি কটা রয়েছে পুজোতে পরবো, ওই জন্য শাড়িগুলোর ফলস পাড়ও কিনে এনেছি, টুকটাক করে অনেকই কাজ সেরেছি তাড়াহুড়ো করে। এই যে এই কালার একটা নেল পলিশ কিনলাম, এই কালারটা আমার কাছে ছিলই না, তো একদম সিলভার কালার আর কি, কালকে পরবো, বাড়ি যাবো তো কালকে পরবো। আর একটা কানের দুল কিনেছি, বর্ষাটা দেখাচ্ছি তোমাদের, এগুলো আমি একটা বোনকে কিনে দিয়েছিলাম, আমি আজ দেখতে পেলাম আমি একটা কিনে নিয়েছি, এইরকম প্রজাপতি টাইপের আর কি। এগুলো না টুকটাক পরার ক্ষেত্রে খুব কাজে লাগে, টুকটকের জন্য সবসময় তো আর ঝোলা ঝোলা পরা যায় না, আর এখন ঝোলার চলটা উঠে গেছে, অত ঝোলা কানের দুটো পরে না, তাই না? তো যাই হোক, নেল পলিশটা আমার ভীষণ ভালো লেগেছে। আর যেন তো টাটা, আবার কালকে দেখা হচ্ছে।